शुरू करें शुरू करें। প্রচুর খেলা চলছে, সরাই টানছে, দুইটাকে সরাই টানছে, কোন দুইটা রে পিছন দিক থেকে সরাই সরাচ্ছে, ও সরাচ্ছে, সরাই টানছে আর কি। মনে ভাই এখান থেকে উচ্চ করে হাত দেন, খুবই খুবই একটা বাজে অবস্থান, বাজে সিচুয়েশন, বাজে পরিবেশের ভিতরে চলে আসলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমরা এসেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে বিকেলে ঘুরতে বেড়াইতে দর্শনার্থী হিসেবে। আমাদের সাথে আছে বিশিষ্ট চিন্তাবিদ মনির ভূঁইয়া এবং প্রখ্যাত কবি জনাব লোকমান শাহ আতারি। আমরা এই দুজনের সাথে আজকে বিস্তারিত কথা বলবো বিশ্ববিদ্যালয় সম্পর্কে, তাদের মনোভাব এবং জামার রং দুটো একই। তারা আজকে লালকে প্রাধান্য দিয়ে লাল টাইপের জামা পরেছে। তো আমরা শুনি আজকে বিকেল সম্পর্কে তাদের অভিমত। হ্যাঁ, প্রথমে আমাদের প্রখ্যাত কবি জনাব লোকমান শাহ আতারি। হ্যাঁ বলুন জনাব লোকমান শাহ আতারি। হ্যাঁ বলেন। সামনে চলতে থাকেন, হাঁটতে হাঁটতেই বলি। হ্যাঁ বলেন। আজকে আসলে ঘুরতে আসা। হ্যাঁ, আজকে কথা হচ্ছে আজকে এখানে এসে দেখি হচ্ছে আপনার শিক্ষা সমাপনী উৎসব চলতেছে। হ্যাঁ, খুব ভালোই লাগতেছে। অ্যাকাউন্টিং বেসের নৈতম অ্যাকাউন্টিং বেসের শিক্ষা সমাপনী অনুষ্ঠান। আমরা চলে আসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে, এখানে ফলক উন্মোচন আছে, 2011 সাল উন্মোচিত হয়েছে। তো আমরা এখন শুনবো জনাব লোকমান শাহ আতারির কাছ থেকে তার বিশিষ্ট চিন্তা সম্পর্কে। তো শুরু করেন জনাব লোকমান শাহ আতারি। আমি তো আগেই বলছি, এখন আসছি আমরা হচ্ছে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে। আস্তে আস্তে ঘুরে ঘুরে সব হল দেখতেছি আমরা, অসংখ্য হল রয়েছে। আসলে আমি এর আগে 2 বার আসছি এখানে, কিন্তু সব হল ঘুরে দেখানোর সময় হয়নি। আজকেও হয়তো হবে না, এখানে অনেকগুলো হল রয়েছে। আমাদের জাতির বঙ্গবন্ধু রহমান হল, তারপরে ওদিকে ক্যাপিং রয়েছে, এখনও যাওয়া হয়নি। চলেন আস্তে আস্তে আপনাদেরকে দেখাই, দেখতে থাকুন, সঙ্গেই থাকুন আমাদের। আমাদের জনপ্রিয় জনাব মনির ভূঁইয়া, সে খুবই সুন্দর একটি জায়গায় বসেছে, আমরা তার কাছ থেকে শুনবো আজকে তার অনুভূতি। হ্যাঁ মনির সাহেব বলেন। আপনার অনুভূতি? হ্যাঁ, অনুভূতিটা খুবই ভালো, মনমুগ্ধকর পরিবেশ। জোরে বলেন। হ্যাঁ, পাশে আবার গানা বাজা হচ্ছে, তো সব কিছু মিলে আর কি ভালো একটা পরিবেশ। দাঁড়ান।